আসসালামু আলাইকুম। হ্যালো, সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা হাজির হয়েছি চাইনিজ ফোনের কিভাবে আইসি পরিবর্তন করা লাগে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং সরাসরি আমাদের কাজগুলি দেখবেন। আমরা আমাদের প্লেটটি তুলে নেওয়ার পর এবার আমরা খুব সূক্ষ্মভাবে আইসিটি তুলে নেব। আমাদের আইসিটি আমরা তুলে নিছি। Yes, I just said,
আমাদের আইসির বল বানানো কমপ্লিট হওয়ার পর এবার আমরা আইসিটি কীভাবে বসাবো সে কাজটি দেখবেন। তো তার জন্য আমরা এখানে একটু আগে থেকে আইসিটির যে জায়গাটি আছে এখানে আমরা একটু রজন দিয়ে নিতেছি। এবার আমরা ডিপিএসটি কানেক্ট করে নিচ্ছি। আমরা দেখতে পাইতেছি আমাদের আইসিটি লাগানোর পর ইনশাল্লাহ আমাদের সেটটি পাওয়ার চলে আসছে। আমাদের ডিসপ্লের লাইনটি ব্যাক সাইড দিয়ে আমরা দেখতেছি কয়েকটা পিন ছুটে গেছে, যার কারণে হোয়াইট স্ক্রিন আসতেছে। তো আমাদের ভিডিওটি দেখে কোনো কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যরা দেখতে পারে, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।